लह जाले कुछ लता ले डुबलो सनातन आज सारा ना कल सारा ना पाई जे दर्शन তারা না করেই দর্শন মেলে তেনাদের, তাও ভোটের আগে আগে, আর দর্শন দিয়েই তেনারা বলি ঝাড়তে থাকেন। এই যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভা ভোটের আগে এসেই ঝুলি ঝাড়লেন। 10 সাল সে তৃণমূল কংগ্রেস কি সরকার নে পুরো বঙ্গাল কে বিকাশ কো তহস নহস কর কর রখ দিয়া। তাই নাকি অমিত্রি, আসামে এনআরসি করে কত গরিব জনতাকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করেছে বিজেপি। মণিপুর এখনো জ্বলছে, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ দলিত আদিবাসী জনজাতি অত্যাচারের ঘটনায় প্রথম হয়েছে। এই তো কদিন আগে বিজেপির নেতা এক দলিত ব্যক্তির ওপর প্রস্রাব করে দিল। এই হলো বিজেপির অবদান। তোমাদের রাজ্য উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মেয়েদের উপর অত্যাচার হয়। একটা মেয়েকে রেপ করলো, খুন করলো, তার বাবাকেও খুন করে দেওয়া হলো। এই তো বিজেপি রাজ্য, নরক রাজ্য। সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? সোনার ভারত হয়নি কেন? এখন মানুষকে ভুল বুঝিয়ে বলছে সোনার বাংলা করো। তো আপনি কোন উন্নয়নটা করেছেন সাত বছরে? অমিত জি তবু থামবার পাত্র নন। ঝাড়গ্রাম জঙ্গল মহল में एक बड़ा एम्स बनाने का काम करेंगे, जिससे आपको इलाज के लिए कलकत्ते नहीं जाना। কোথায় গেল এইমস হাসপাতাল? এভাবেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটের বেশাতি করে বিজেপি। অমিত জি ও মোদিজির মেকি প্রতিশ্রুতি তবু থামে না। পাঁচ লাখ রুপিয়ে তক কে মুফত ইলাজ কি ব্যবস্থা আপকে ইস চৌকিদার নে কি হ্যায়। 5 লাখ তক কা স্বাস্থ্য কা পুরা খরচা এ ভারতীয় জনতা পার্টি কি সরকার উঠায়। কিন্তু অর্ধেক কথা গিলে নিলেন তারা, বললেন না যে সবাই ফ্রি চিকিৎসা পাবে না এতে, কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী সবাই পাবে। 1 কোটি লোককে আয়ুষ্মান ভারত দিচ্ছিল, আর বাংলার জনসংখ্যা 10 কোটি। আপনার বাড়িতে যদি মাথার উপর পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে আপনার কোনো পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে কারোর যদি ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। মোটরসাইকেল থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। ভুটাদের মুখে কর্মসংস্থানের কথা। হমনে তয় কিয়া হে জঙ্গল মহল বিকাশ বোর্ড বানাকর হর আদিবাসী কো হর ঘর মে এক রোজগার দেনে কা কাম করেঙ্গে। কিন্তু আসল তথ্য হলো বিজেপি সরকারের আমলে ভারতবর্ষে কর্মসংস্থানের হার সব থেকে কম। ছাঁটাইয়ের স্বর্গ হয়ে উঠেছে দেশ। যাদের চাকরি আছে তারা পদে পদে চাকরি হারানোর ভয় পাচ্ছে, কিন্তু বাংলায় বেড়েছে কর্মসংস্থানের হার। সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা 40% বেড়ে গেছে, আর বাংলায় আমরা 40% বেকারের সংখ্যা কমিয়ে দিয়েছি। এদিকে কৃষক দরদ উঠলে উঠল তেনাদের। কিষান সম্মান যোজনা 12 কোটি সে জাদা ছোটে কিষানোঁ কে ব্যাংক খাতে মে সিধে পয়সে ট্রান্সফার কিয়ে যা রহে হ্যায়। হরেক কিষান কে ব্যাংক অ্যাকাউন্ট মে একসাথ 18,000 রুপিয়া ট্রান্সফার করনে কা কাম এ ভারতীয় জনতা পার্টি কি সরকার করে। কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসা তো দূরের কথা, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ওপর অত্যাচার চালালো অমিত শাহের পুলিশ। কিন্তু বাংলার সরকার কৃষক দরদি। কৃষক বন্ধুরা আপনাদের 6,000 টাকা করে দেয়া হচ্ছে। কৃষক বন্ধুরা কোনো যদি দুর্যোগ হয় আপনারা জানেন কৃষি বিমা আমরা বিনা পয়সায় করে দিয়েছি। আমরা 1 কাঠা জমি থাকলেও 2,000 টাকা দিই। শুধু কি তাই, গরিবদের ঘর নিয়েও মিথ্যে বলে গেছেন মোদিজি। কিন্তু বাংলার মানুষের প্রাপ্য আবাস যোজনা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন মোদিজি। অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের রিপোর্ট দিতে বললেও তিনি তা দিচ্ছেন না, কারণ রিপোর্ট দিলেই প্রকাশ হয়ে যাবে বাংলাকে বঞ্চনা করেছে বিজেপি সরকার। 5,25,000 কোটি 7 বছরে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সরকার কেটে নিয়ে গেছে। এ তো ঝাড়গ্রামের টাকা, এ তো বাংলার মানুষের টাকা। জঙ্গল আইনের কথা বলছেন অমিত জি। ফরেস্ট রাইট অ্যাক্ট পুরা কা পুরা ইমপ্লিমেন্ট হো,
আদিবাসী জাতীয়কে ইসকে অন্দর হাম জোড়নে কা কাম করেন। বাস্তবে উন্নয়নের নামে এই আইন প্রয়োগ করে আদিবাসীদের জল জঙ্গল বাসভূমির অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। প্রকৃতি ধ্বংসের অধিকার তুলে দিচ্ছে বহুজাতিক সংস্থাগুলির হাতে। রাজ্য সরকার তাই ব্যবস্থা নিয়েছে, আমার ঝিটকার জঙ্গল বেঁচে থাক, আমার গোয়ালতোরের জঙ্গল বেঁচে থাক, আমার জঙ্গলমহলের জঙ্গল বেঁচে থাক, আজকে আদিবাসীদের জমির অধিকার আমরা দিয়েছি। আমিত্রি ঝাড়গ্রাম কেন্দ্রের আদিবাসী মেয়েদের বাস ও ট্রেনের ফ্রি টিকিট দেবেন বলেছিলেন। কই আদিবাসী মাতা বহন কো বাস মে ট্রেন মে টিকিট নহি লেনা পড়েগা, ফ্রি অফ কস্ট আপকি জন। কিন্তু আদিবাসী মেয়েদের এখনো নিজের টাকা খরচ করেই বাসে ট্রেনে চড়তে হচ্ছে। বিজেপি এরকম করেই আদিবাসী মেয়েদের উন্নয়নের কথা ভাবে। অপরদিকে জাত ধর্ম লিঙ্গ নির্বিশেষে ঝাড়গ্রাম কেন্দ্রের মানুষদের জন্য রাজ্য সরকার উন্নয়ন করে চলেছে। ঝাড়গ্রাম জেলা নতুন জেলা আমি করে দিয়েছি আপনাদের, ঝাড়গ্রাম জেলায় বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি, পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের কালিঞ্জা খালের ওপর সেতু নির্মাণ করার ফলে সাকরাইল ব্লকের সাথে যোগাযোগ ভালো হয়েছে, মাহলি খালের ওপর সেতু নির্মিত হয়েছে, কাথুয়া খালের ওপর সেতু নির্মিত হয়েছে, আজ মাহাতোদের জন্য কর্মী বোর্ড তৈরি করা হয়েছে। বাঙালি বিদ্বেষীদের হঠাতে উন্নয়নের পাশে, উন্নয়নের সাথে থেকে প্রয়োগ করুন আপনার গণতান্ত্রিক অধিকার।